ছয় মাস যাবত মায়ের খোঁজ খবর নেয়নি তার সন্তানরা। ছয় মাস পরে যখন ঘরের মধ্যে এসে দেখলো মা কোথায় মা কোথায়, ছটফট করে খোঁজাখুঁজি করছিল এমন তো অবস্থায় হঠাৎ করে মাটির নিচে মার সন্ধান মিলে। এখানে মা জীবিত অবস্থায় না থাকলে কঙ্কালটা তারা খুঁজে পায়। এই ছয় মাস আগে মা কি করেছে না করেছে সেই দিকে কোনো খোঁজ খবর ছিল না তার সন্তানের। এলাকাবাসীও গিয়ে ঘরের মধ্যে কখনো গিয়ে তাকিয়ে দেখেনি ওই বৃদ্ধ মহিলা ঘরের মধ্যে একা একা কি অবস্থার মধ্যে আছে। ছয়টি মাস একটি মানুষ কিভাবে আছে না আছে, কি খেলো না খেলো সেদিকে কোনো খোঁজ খবর মানুষ রাখতে পারে না। তবে রেখেছে কে? মহান আল্লাহ তাআলা। তাকে হয়তো পরকালে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে, তবে এই কালের যে অবস্থা সেটা এখন মানুষের হৃদয়কে আঘাত করছে। একজন সন্তান কিভাবে পারে তার মার ছয় মাস যাবত খোঁজ খবর না রাখতে? মার হাতে একটি মোবাইল ফোন ছিল, সন্তানের কাছে মোবাইল ফোন ছিল, পারতো তো ফোন দিয়ে খোঁজ খবর নিতে, তবে সেটাও তারা নেয়নি। ছয় মাস পর যখন সন্তান এসে মাকে খোঁজাখুঁজি করতে থাকলো তখন হঠাৎ করে গিয়ে দেখলো একটি জায়গায় মাটি একটু উঁচু অবস্থার মধ্যে আছে। তখন মাটি খুঁড়ে মার দেখা মিললো। আসলে এরকম একটি ঘটনা ভাই কেউ না কেউ ঘটিয়েছে, এটা অটোমেটিক্যালি হয়নি। মা যদি ছয় মাস আগে দুনিয়া থেকে চলে যেত তাহলে কিন্তু যে অবস্থাটা হতো মাটির নিচে কম্বলের নিচে বালিশের নিচে কখনো তার অবস্থান থাকতো না। আসলে কি হয়েছিল না হয়েছিল সেটাও কেউ জানে না। তবে গতকাল এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি তোলপাড় সৃষ্টি করে দেয় যেটা দেখার পর প্রত্যেকটি মানুষের হৃদয় থেকে অশ্রু ঘরণ হয়। ভাই আমি যখন এই বিষয়টা দেখছিলাম তখন আমার কাছে তীব্র পরিমাণ খারাপ লেগেছে। একজন মা যে আপনাকে জন্ম দিয়েছে, যে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার সকল ঋণগুলো আপনি ভুলে গিয়েছেন। আপনি বিয়ে করেছেন, বোরকে পেয়েছেন, তারপর সবকিছু ভুলে গেলেন। বোর ভালোবাসা আপনার কাছে পৃথিবীর সকল ভালোবাসাকে হার মানিয়ে দিয়েছে। আপনি জানেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ তাআলাকে সিজদা করা ছাড়া যদি দ্বিতীয় কাউকে সিজদা দিতে বলা হইতো তাহলে আল্লাহ তাআলা বলতো তুমি তোমার মাকে সিজদা করো। আর সেই মা যখন দুনিয়া থেকে চলে যায় ছয় মাস না খেয়েছিল সেই ঘরের মধ্যে, তখন সন্তান তাকে একবারও ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারলো না। আরে যে দুনিয়ার জান্নাতের খোঁজ খবরই রাখতে পারে না সে আখিরাতের জান্নাতের খোঁজ খবর কিভাবে রাখবে? আজকে মা কতই না কষ্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি যখন এই দৃশ্যটি দেখছিলাম যে মা এরকম একটি ঘরের মধ্যে বসবাস করতো, টিনের ঘর, এবং ঘরের অবস্থাটা কি দেখেন ভৌতিক ভৌতিক মনে হচ্ছিল। সেখানে একজন মানুষ কিভাবে একা একা থাকে ভাই? আপনি তো পারতেন শহরের মধ্যে চলে গিয়েছেন, সেই শহরে আপনার মাকেও একটি ছোট্ট রুমের জায়গা দিতে, আরে রুমে না দেন বারান্দার মধ্যে ঘুমাইতে দিতে, তারপরও তো আপনার মা আপনার সাথে থাকতো, একটু হেসে খেলে তারপর জীবনটাকে শেষ করতে পারতো। সন্তানকে চোখের সামনে দেখলে মা বাবার যে তৃষ্ণা মিলে সেটা পানি খেলেও মিলে না। হয়তো বা আপনি আপনার মা বাবাকে বারবার দেখলে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তবে আপনার মা বাবা আপনাকে যতবার দেখছে ততবার তাদের মন জুড়িয়ে যাচ্ছে। আর এরাই তো একজন মা বাবা ভাই। আপনি আপনার মাকে কতই না তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যদি না করতেন ছয় মাসে একবার হইলো ফোন দিতেন, ফোনে যদি আপনার মাকে না পাইতেন তাহলে ঠিকই বাসায় চলে যেতেন, গিয়ে তার অবস্থান জানতে পারতেন। হয়তো বা সেই মাটা অসুস্থ অবস্থায় অনেকদিন ভুগেছে, বা যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই লোকগুলো নির্মম ভাবে তার সাথে হয়তো আচার ব্যবহার করেছে, যেগুলো কখনো হয়তো আপনার আমার অজানা থাকতে পারে। কিন্তু এইটা সবসময় আমরা জানি এই সকল সন্তানগুলো জীবনে কখনোই শান্তি সুখ খুঁজে পাবে না। এই কাল তো গেছেই, আপনার পরকালও যাবে ইনশাল্লাহ। আমরা সবসময় আপনাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন, আদারওয়াইজ তাদেরকে ধ্বংস করে দেন। এই সকল সন্তানগুলো একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই পৃথিবীর বুকে। এদের কারণে আজকে এই সকল মা বাবারা কষ্ট নিয়ে বুকের মধ্যে ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে এই দুনিয়া ত্যাগ করে, কত কষ্ট করে কত স্বপ্ন নিয়ে তাদের প্রসাবের মধ্যে ঘুমিয়ে রাত কাটিয়েছিলেন এই মা। নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন জুটিয়ে দিতেন বাবা। আজকে তাদের খোঁজ খবর সেই সন্তানরা নেয়নি, বড় বড় অফিস আদালতের মধ্যে ঠিকই চাকরি বাকরি করছে, তবে তার মা কোথায় আছে না আছে একবার ফোনও দেওয়ার মতো চিন্তাও তারা করেনি। আসলে দেখেন এটাই আমাদের দুনিয়া, মানুষ কতটা স্বার্থপর সেটার একটি প্রমাণ বারবার মিলছে। আর এই সবকিছু এই দিন শেষে বলতে হয় কেয়ামতের আলামত ভাই। কেয়ামত আমাদের খুব সন্নিকটে, যে কোনো সময় আপনার আমার ডাকও চলে আসতে পারে, মৃত্যুর যমদূত এসে দরজায় করান উঠতে পারে। কি হিসেব দিবেন পরকালে গিয়ে? আপনার আমার সামনে আজরাইল আলাইহিসসালাম যখন আসবে তখন তার ওই ভয়ঙ্কর চেহারাটা কিভাবে সহ্য করবেন? সামান্য একটি বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বলেন আল্লাহ তাআলা কি জানো রাখছে কপালে, বিড়ালটা পথ কেটে দিছে। সেই বিড়ালকে দেখে যদি রাস্তায় ভয় পান তাহলে আজরাইলকে দেখে আপনার অবস্থান কি হতে পারে? অপরাধ তো কম করেন নাই, জীবনে হাজার হাজার ভালো কাজ করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সবকিছু করেন, ইমানের পথে চলেন, তবে শুধুমাত্র যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে জান্নাত আপনার জন্য না। একমাত্র মা বাবাকে খুশি করে অসংখ্য মানুষ হয়তো বা জান্নাতে গিয়েছে, অনেক পাপের ক্ষমা মিলে মা বাবার মন যদি খুশি করতে পারেন। আপনাদের সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট ভাই, আপনার মা বাবার প্রতি একটু খেয়াল রাখেন, যাতে করে এরকম কোনো মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার ছয় মাস পরে গিয়ে মার দেখা মাটির নিচে না মিলে। জীবিত অবস্থায় মা বাবাকে পাশে রাখুন, মা বাবার সাথে থাকুন, ভালো রাখুন।